Yo, what's up guys? আমি মিস্টার ট্রিপল আর এবং সময় টিভির সাথে থেকেই নিজের ফেস রিভিল করতে আছি কি ভেবেছিলেন যে মিস্টার ট্রিপল আর এর চেহারা দেখবেন এটাই কি ছিল তাহলে গেমিং ইতিহাসের সবথেকে বড় মির্জাফরি তা তো জানি না কিন্তু এই টুইস্টের কথাই কিন্তু আমি প্রথম থেকে বলছিলাম আর আমি বলেছিলাম না যে ইন্টারভিউয়ের টিজার যে ভিডিও রয়েছে ওইটা একটা জায়গাতে তোমরা যদি ঠিকমতো খেয়াল করো তাহলে বুঝতে পারবে ইন্টারভিউটা আসলে কিভাবে নেওয়া হয়েছিল এই যে এই জায়গাটার কথা বলছিলাম সেলফি যে তুলেছে অনেকে ভেবেছিল তারই ছায়া পিছনে পড়তেছে কিন্তু না খেয়াল করলে বুঝতে পারবে যে ছায়াটা আসলে আলাদা পার্সনে ছিল ওইটাই আমি ছিলাম ছায়ার সাথে তানভীর ভাই একটা সেলফি তুলেছিল এবং এইটা যারা যারা বুঝতে পেরেছে তারা আগে থেকে আমাকে বলা শুরু করেছিল ভাই বুঝে গিয়েছি তাহলে এই ছায়ার সাথে আপনার ইন্টারভিউ হতে আছে আসলে গাইস ইন্টারভিউয়ের প্ল্যানিংটা যখন চলতেছিল তখন কিন্তু আমাকে সময় টিভি থেকে অফার করা হয়েছিল অফার না পার্সোনাল ভাবে বলা হয়েছিল ভাই আপনি চাইলে কিন্তু আমাদের সাথে ফেস রিভিলটা করতে পারেন ফেস রিভিলটার ব্যাপারে আমরা আলাদাভাবে অন্যরকম বড় সড় প্ল্যানিং করে করব জিনিসটা এবং আমি এক পর্যায়ে যে এই চিন্তাটা করেও ফেলেছিলাম যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টিভি চ্যানেল সময় টিভি আমি ভেবেছিলাম যে ওনাদের সাথে এই ফেস রিভিলের ব্যাপারটা করলে কেমন হয় কিন্তু ছোটবেলায় সেই স্বপ্নের জিনিসটা মাথা নাড়া দেয় এবং আমাদের ইন্টারভিউটা ছায়ার মাধ্যমেই হয় ইন্টারভিউটা দেওয়ার পরে যে আমি একটা পোস্ট আপলোড করি তানভীর ভাইয়ের মাস্ক সহ ছবি এবং স্বাভাবিক যেটা তোমরা ফেস্টিভ্যালের ব্যাপারে চিন্তা করছিলে এবং আমি ভেবেছিলাম ও যে হ্যাঁ ফেস্টিভ্যালের ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করতে পারো এবং ওইটাতে আমাকে সাপোর্ট দিবে যেহেতু তোমরা আগে থেকে চাচ্ছ যে ফেস্টিভ্যাল বা এমন কিছু কিন্তু ভাই রে ভাই অর্ধেকের বেশি মানুষ তোমরা চাচ্ছিলে ফেস্টিভ্যাল না হওয়ার ব্যাপারে অলরেডি কিন্তু ইন্টারভিউ শেষ ভাই যা হওয়ার তো অলরেডি হয়ে গিয়েছে ফেস্টিভ্যাল হোক বা না হোক কিন্তু তোমরা আমাকে বলছিলে ভাই ফেস্টিভ্যাল করেন না আর যদি আপনি করানো তারপরে আপনাকে দেখবো না চেহারা না দেখে আপনার ভিডিও আমরা দেখে যাব ওই যে আমার ছোটবেলার স্বপ্নটা ওইটার কথা বলছিলে যে ভাই আপনার স্বপ্ন ছিল এবং ওইটাকে আমরা রেসপেক্ট করি ওই স্বপ্নটার জন্য হইলো আপনি ফেস্টিভ্যাল করেন না এভাবে আপনাকে ভালো লাগে ভাই আমার আমি রীতিমতো তোমাদের এই রেসপন্সটা দেখে শক হয়ে যাই দুই একজন তো ঠিক আছে কিন্তু এত এত মানুষ ভাই এরকমভাবে বলছিলে আমি রীতিমতো শক হয়ে গিয়েছিলাম যে ভাই এদের এখনো পর্যন্ত মনে আছে আমার সেই স্বপ্নটার কথা এই স্বপ্নটাকে এরা এইরকম ক্রেজি টাইপের সাপোর্ট দেখাচ্ছে যারা যারা আমার এই স্বপ্নটাকে মনে রেখেছিলে যারা যারা আমার ফেস্টিভ্যাল না করার টপিকটাকে সাপোর্ট করেছো ভাই তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা রাগ করেছো এই ফেস না দেখার কারণে যারা যারা রাগ করেছো তোমরা কার উপর রাগ করবা তোমাদের এই চান্দুর উপরে রাগ করো কয়দিন থাকবা দুই দিন ভালোবাসা দিয়ে রাগ ভাঙা দিবা চান্দু যাই সিরিয়াস কথা ভাই প্রথম থেকে আমাকে যারা যারা সাপোর্ট করছো আমার ভিডিওতে একটা হলো ভিডিও দেখেছিলে ভিডিওর মধ্যে একটা হলেও যারা কমেন্ট করেছো যাদের কারণে আমি আজ এই পর্যন্ত এসেছি তোমাদের মন থেকে তারা হেটার হোক বা সাপোর্টার হোক যেটাই হোক না কেন সবাইকেই মন থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য ধন্যবাদ ভাই আমার জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আর গাইজ আমাদের ইন্টারভিউয়ের প্রথম পার্টটা কিন্তু শেষ হয় এইভাবে আপনাকে যদি কেউ অফার দেয় যে কত টাকা দিলে আপনি আপনার চেহারাটা প্রকাশ্যে আনবেন এইভাবে করে আমাদের ইন্টারভিউটা শেষ হয় তার মানে বুঝতেছো সেকেন্ড পার্টে তোমাদের জন্য ইন্টারেস্টিং কিছু রয়েছে ভাই সেকেন্ড পার্ট আসতে আছে জুনের 2 তারিখে সন্ধ্যা 7:30 এই জিনিসটা দেখতে ভুলো না আর প্রথম পার্টে তোমরা যেই ক্রেজি টাইপের সাপোর্টটা দেখাইছো ভাই সব এক এক কমেন্টে আল্লাহ গো কমেন্টে ট্রিপল আর আমি অপিলে কি ইমোজি টিমোজি দিয়ে স্প্যাম করে কমেন্ট বক্স তো ফাটায় ফেলছো অলরেডি ওইটার কথা তো বাদই দিলাম ভাই আর ইন্টারভিউ শুরু হওয়ার আগে হাজার হাজার মানুষ অলরেডি অপেক্ষা করছিল আর ইন্টারভিউ শুরু হওয়ার পরে 10,000-এর মতো ওয়াশিংটন এমনি চলে গিয়েছিল ভাই সব কি ক্রেজি টাইপের একটা সাপোর্ট দেখাইলে ভাই আর সেকেন্ড পার্ট এখনো পর্যন্ত বাকি রয়েছে ওই জিনিসটা দেখতে কিন্তু ভইল না আবারও বলতেছি জুনের 2 তারিখে মানে কালকে সন্ধ্যা 7:30 আমিও তোমাদের সাথে একসাথে দেখবো আর গাইজ ইন্টারভিউটা সেকেন্ড পার্ট মানে লাস্ট পার্ট যখন শেষ হবে তারপরে যে তোমাদের সাথে আরও কাহিনী শেয়ার করা বাকি রয়েছে আরও কয়েকটা স্ক্রিনশট আরও কয়েকটা সেলফি আরও কয়েকটা ভিডিও সব কিছু শেয়ার করা বাকি রয়েছে কাহিনী বাগারা সব কিছু তো ওগুলো শেষ হবে ওগুলো বলবো ওগুলো শেয়ার করবো তোমাদের সাথে সেকেন্ড পার্ট বা লাস্ট পার্টটা শেষ হওয়ার পরে যেহেতু অবশ্যই অবশ্যই সেকেন্ড পার্টটা দেখতে ভুলো না জুনের 2 তারিখে সন্ধ্যা 7:30 মানে কালকে সন্ধ্যা 7:30 ইন্টারভিউয়ের সেকেন্ড পার্টটা দেখতে ভুলো না তো চলো গাইজ আজকের মেইন ভিডিওটা আমার আসল ফেসের সাথে শুরু করা যাক এই চন্দরে কি জোস লাগতেছে রে আরে হ্যান্ডসাম চন্দ কি জোস লাগতেছে দেখো না Yo, what?
What's up, guys? It's Mr. Tripler and welcome to my channel. I am going to show you an awesome video. No character, it's a legendary video. I am going to show you a premise character. আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে আনিও কি পরে আরছে দেখো না ভাই আর কত দিন পরে যে চাঁদু এ ভাই চলে যেতে পারবা না তো এত সহজে এই দেখো ভাই এই গর্ত দিয়ে এত সহজে যাওয়া যায় না ভাই গাইস আজকে আমরা অনেক দিন পরে সেই পুরনো ঐতিহাসিক নো ক্যারেক্টার চ্যালেঞ্জ করতে আছি প্রিমিস ক্যারেক্টার নিয়ে এসে পড়েছি তাও আর ফানি একটা বান্ডেল দিয়ে চাঁদু তুমি কই যাও তোমার টিমমেটরা যে ভাই একটা দিছি রে ভাই ভাই দিছিল Guys, Scar এবং Max 7 রয়েছে নামার পর পর Max 7 পাওয়ার যেই ঝাল সেটা আমরা এনিমিদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছি দুইটা কিল অলরেডি ডান কিন্তু এনিমি এখনো পর্যন্ত থাকার কথা আচ্ছা আমাদের কাছে স্ক্যানার আসলো কোত্থেকে যাই হোক পেয়েছি যেহেতু ইউজ করে ফেলেছান্দু আশেপাশে এনিমি থাকার কথা ভাই আরো এই দেখো লাভটা দিতে দেরি চান্দু আমাকে মারতে দেরি নেই আমার কাছে ক্যারেক্টার নাই আমার কাছে গ্লোয়াল নাই কিন্তু আমার কাছে মেড কিটও নাই এবং আমি তারপরও রাস করব চান্দু এই চান্দু ড্যামেজ খাওয়ার পর আমি বলছিলাম আমার দিকে একটু মারবে কিন্তু না মারেনি উল্টা আমি তো এই চান্দুর দিকে রাস করা দিব রে ও ভাই ও আচ্ছা নেট নেই একটা সেলফি আরে সুন্দরী রে ভয় পাওয়া দিছিল রে ভাই পুরোটা রাস্তা ঘুরে আসছে না যে ঠুয়াটা দিছি সুন্দরী তোমার টিমমেটকে আনে বম ভাই সব চারটা কিল ডান আর এই চান্দুরে কি জোস লাগতেছে রে আরে হ্যান্ডসাম চান্দু কি জোস লাগতেছে দেখো না ভাই ভাই লাগবে কারণ আমাদের কাছে কিন্তু কোনো ক্যারেক্টার নেই সোলো বসে এ চাঁদু রে ভাই রে সারপ্রাইজ দিয়ে দিছিল আর এখন আমি তোমাকে দেব সারপ্রাইজ লেটস গো লেভেল 3 এর স্কার হাতে রয়েছে চাঁদু বুঝতে হবে তোর ভাই এক সেকেন্ডের মধ্যে নাই করে দিয়েছি কিন্তু এটা মনে আমাদের মতো পাবলিক ছিল না সোলো বসে স্কোয়াডে এসেছে কেন নেট চলে গিয়েছে না টাওয়ারের মধ্যে কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো না একবার না 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 ওর টিমমেট আরে আরে দুইটারই তো নেট আছে রে ভাই দূর ওর টিমমেট কি সুন্দর উঠলো মাত্র লুট করতেছিল মনে হয় না আচ্ছা কোনো সমস্যা নেই যে কোনো একটা কেনা আমি ডাউন করে ও ওর টিমমেট দেখে বলছে আমাকে এন্ড চান্দু তো কি সোজা বরাবর তৌরি আসতেছিল এন্ড ওর টিমমেট এসে পড়েছে চান্দু তো কে কে ভাই সরি 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 আরে নিচে পড়ে গেছে ভাই ও ভাই পড়ে গেছে রে আরে ভাই রে ভাই আমার হেলথের অবস্থা দেখো ভাই সব একটু ওয়েট করো চান্দু কোন রকম একটু মেড কিটটা আবার খারাপ এক গ্রেনেড মারে আমার কাছে টমেটো রয়েছে চান্দু এই টমেটোটা তাড়াতাড়ি করে মেরে ফেলি ভাই কোন দিক দিয়ে বের হবো এই জালা এই পাশ দিয়ে বের হই নাকি ও দুই টাই পড়ে গেছে ভাই রে এত পারফেক্ট টমেটো গো ভাই আমি বুঝলামই না চান্দু আসে কি টাইপে ড্যামেজটা দিল গ্লোয়াল মারতে এক সেকেন্ড একটু লেট হইছে তার মধ্যে আমার হেলথ 10 এনে দিয়েছিল ভাই আমি যে বেঁচে ফিরেছি এইটাই আমার কপাল গাইস 7টা কিল অলরেডি আমাদের হয়ে গিয়েছে 25 জন কোন পরে যে আমি খেয়াল করলাম আমি মনে খেলতেছি সোলো ভার্সেস ডুওতে ভাই কিন্তু এই ডুওতে রে ভাই কি পারফেক্ট টমেটো মারতেছে রে এই ডুওর মধ্যে আমার অবস্থা কাইল হয়ে যাইতেছে রে এত পারফেক্ট পারফেক্ট এনিমি এত এ চান্দু ভাই এই খারাপে কোন জায়গা থেকে এসে চুপচাপ বসেছিল আর এই যে এই পাবলিকটা আমাকে এতক্ষণ ধরে চালাইতেছে ভাই কোন জায়গায় যাব ভাই আসো 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 আমি জানতাম তুমি আসবা গ্লোয়াল এই যে যাবার আখের কাহিনী হয়ে গিয়েছে গো তাড়াতাড়ি করে এদিকে চান্দু ঘুরেও এসে পড়ছে আমার কি এই চান্দু যদি খায় না দেখো এই চান্দুরে কি করি মেটকিট নিতে আধা ঘন্টা লাগতেছে ম্যাক্সিম ক্যারেক্টার ছাড়া আচ্ছা আচ্ছা এইটারে ক্লিয়ার করি ওই পাশে একটা ফাইট হইলো মাত্র মনে হয় আমাদের পাবলিকটাই মরে গেছে যেটা আমার এতক্ষণ ধরে চালাই দিয়েছিল না যেটাই হোক না কেন যে পাবলিক রয়েছে সেটারে তো আমি বাইকটা দিব ভাই সোজা বরাবর দৌড়টা মারছিল আর দিছি মেরে চান্দু 9টা কিল হয়ে গিয়েছে গাইস আবারও আমি তোমাদেরকে বলি সোলো ভার্সেস ডুওতে কিন্তু আমরা খেলতেছি স্কোয়াডে না এতক্ষণ পরে যায় আমাদের মাথায় আসলো জিনিসটা আর সামনের দিকে একটু যাওয়া যাক ভাই উপরের দিকে কোনো এনিমি উঠেছে নাকি না 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 নিচের দিকে সবগুলো নিচের দিকেই ভাই কোন দিক থেকে কে এসে পড়ে বুঝতে পারতেছি না তো নিচে যা এই তো এসে পড়ছে করপি একটা গুলু লাগিয়ে দেয় তারপরে যে এখান থেকে মাইকটা দিতে পারবো নিচে পড়ার আগে ডাউন করে তারপর মেরেছি ওর টিমমেট এসে গেছে এন্ড বুম 11টা কিল ডান ব্রুদাম ভাই
ভাই সব কি গেমপ্লে চলতেছে কোন ধরে আমাদের রেস্ট নেওয়া হলো এখন চলো শান্ত সামনের দিকে যাওয়া যাক আমি এতক্ষণ ধরে যেতে যাচ্ছিলাম না ভাবছিলাম এদের এদের মতো ফাইট চলুক মাসকান দিয়ে মির্জাফরি করব যাও গাইস আমাদের বাম দিকে যেদিকে যাচ্ছে এদিকে সিঙ্গেল পাবলিক থাকার কথা ডান দিকে একটা টিম এই শান্ত দাঁড়িয়ে আছে বাইরে বাই মাথা ফুটো করে দিছি অনলি রেড আর এই পাশে পুরো দুইটা মানে একটা টিম থাকার কথা দুইজন পাবলিক থাকার কথা এই তো পেয়ে গেছি রে আর একটু কভারে যদি আরো দেখে বলছো আমাকে কোনো সমস্যা নাই এইভাবে আর একটা যদি টুয়া মেরে একটাকে ডাউন করতে পারি তাইলে হয়ে গেল একটু অপেক্ষা ও ওয়েট এটা আমাদের পাবলিক আরে আমাদের পাবলিক এগুলো আরে চান্দুরা তুমি এতক্ষণ ধরে আমাকে খুঁজনি কেন ভাই কত টেনশনে টেনশনে ছিলাম যে এরা ফাইট টাইট কিছু করে না কেন ভাই দেখো তোমাদের জন্য কি কি নিয়ে এসে পড়েছি একবারে টাটকা টাটকা জিনিসপাতি অবশ্যই এই টাইমে কিছুই লাগবে না তোমাদের আচ্ছা গাইস আমাদের দুই চার দুকে পেয়ে গিয়েছি আমরা আর এখন আমরা এই চান্দুদেরকে ভুইয়া দিয়ে দিব তার আগে একটা লাল গোলাপের শুভেচ্ছা চান্দু থ্যাংক ইউ তোমরা ভুইয়াটা ডিজার্ভ করো সোলো ভার্সেস স্কোয়াডেও কি তোমরা একটা গেমপ্লে দেখতে চাও কিনা সেটা আমাকে জানিয়ে দিও গাইস সোলো ভার্সেস ডুওতে কিন্তু এটা ছিল আর 12টা কিল আমাদের অলরেডি হয়ে গিয়েছে কিছুদিন আগে কিন্তু আমরা নো গান স্ক্রিনের চ্যালেঞ্জ টাইপ একটা ভিডিও করেছিলাম এবং এটা ছিল নো ক্যারেক্টারের এই দুইটার কম্বিনেশন ওয়ালা একটা ভিডিও তোমরা কি চাও কিনা যে নো গান স্কিন নো ক্যারেক্টার এগুলো সবকিছু বাদ দিয়ে তারপর একটা গেম প্লে করবো তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে চালাই দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাটো হলো একটা কমেন্ট হচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাই ভিডিওগুলো চলবে তো গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস